আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আজকে আমাদের প্রিন্স মামুনের প্রিন্স কাট সেলন ওপেনিং। আমাদের বের হতে একটু লেট হয়ে গেছে, আমরা এখন যাব ধানমন্ডি থেকে বসুন্ধরাতে যমুনা ফিউচার পার্কের নতুন পকেট গেট চিলক্স অ্যাপেক্স বিল্ডিং এর লিফটার ফোরে প্রিন্স মামুনের প্রিন্স কাট সেলুন ওপেনিং এ। আর এই প্রিন্স কাট সেলুন পরিচালনা করবে আমারই বড় ভাই সাইফুল আলম মাসুদ খান এবং প্রিন্স মামুন। সত্যি একটা কথা বলতে কি, আমার কাছে এই ভিউটা অসাধারণ লাগতেছিল, আর এত সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। হঠাৎ আমাদের প্রিন্স মামুন আমাদের গাড়ি থেকে নেমে এখন লাইলাপুর গাড়িতে যাবে। এর কারণ হইতেছে লাইলাপু অলমোস্ট এক ঘন্টা ধরে ওয়েট করতেছিল মামুন ভাইয়ের জন্য। আর এটা হচ্ছে মামুন ভাইয়ের আম্মু, তার আম্মুকে আগে বসায় সে লাইলাপুর সাথে বসবে। প্রিন্স কাট সেলুন ওপেনিং এর সময় কি কি ঘটলো আজকে সব দেখাবো এই ভিডিওতে। আর ঢাকাতে যে এত পরিমাণ জ্যাম, এই জন্যই আমি ঢাকার শহরে আসতে চাই না। বাইরে ভাই আসার পর যে অবস্থা দেখলাম, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছে বলিউডের সুপারস্টারকে দেখতে এত মানুষের ভিড়। ওপেনিং শেষ করে লাইলা আপু, প্রিন্স মামুন এবং মাসুদ ভাই সবাই মিলে ইন্টারভিউ দিচ্ছিল। একটা সত্যি কথা বলি, লাইলা আপু প্রিন্স মামুনের প্রতি এত ভালোবাসা দেখে অনেকেই হিংসা করতেছে। আর এদিকে সবকিছু শেষ করে মাসুদ ভাইয়া তার স্টাফদেরকে সুন্দর করে সবকিছু বোঝায় দিচ্ছিল। মাসুদ খান নামক আমার এই বড় ভাইটা সব সময় আমাকে আগলে রাখে, ছোট্ট বাচ্চাদের মতো যখন যেটা আবদার করব তখন সেই আবদারটাই পূরণ করার চেষ্টা করে। এদিকে প্রিন্স মামুন তার বাবাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, নাইম ভাইয়াকে লোভ দেখায় আমাকে খাইয়ে দিল, তো বিষয়টা অনেক মজার ছিল। নিজের হাতে তার কর্মচারীদের মিষ্টি খাইয়ে দিচ্ছিল আমাদের প্রিন্স মামুন। আর আমার ভাইটা সব সময় আমার সাথে মজা করে, এটা দেখে মামুন ভাই নিজে আমাকে খাইয়ে দিচ্ছিল। প্রিন্স মামুনের প্রিন্স কাট সেলুনের ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ব্রান, তো অলরেডি আমাদের প্রিন্স কাট সেলুন ওপেন হয়ে গেছে, বাট ভাই আমার একটাই দুঃখ, আমি ওপেনিং এর সময় থাকতে পারিনি, কারণ এত ধাক্কা দেখছিস, আমি 3-4 পড়ছি, আর উপরে কি হইতো আপনারাই বলেন। ব্যাড লাক, আমি গাড়ির মধ্যে ছিলাম, এটা গুড লাক, তুই সেফ থাকছ। এত পরিমাণ ক্রাউড হইছে, এত পরিমাণ আমি মোবাইল মানি ব্যাগটা যেভাবে সেভ করছি তার এইভাবে সেভ করছি, বুঝছেন, মূল্যবান সম্পদ যেভাবে সেভ করে তাকে এইভাবে সেভ করছি। তো এখন হচ্ছে আমাদের প্রিন্স কাট সেলুনটা আমরা ঘুরে ঘুরে দেখাবো, আমাদের ডেকোরেশন এখনো তো কমপ্লিট হয় নাই ভাইয়া, অল্প কাজ বাকি আছে, তারপর আমরা দেখাই। অল্প না, 30% বাকি আছে। আচ্ছা আমাদের চেয়ার মোট কয়টা হয়েছে? চেয়ার মোট 8টা, এই যে এদিকে 5টা এন্ড এদিকে 3টা। আচ্ছা অনেকেই জিজ্ঞেস করে যে আমাদের যে মিরর, এটা কি স্ক্রিন টাচ? সবাই তো জানে যে আমার সেলুনের খরচ কত পড়ছে, তো সবার একটা জানার আগ্রহ যে প্রিন্স কাট সেলুন করতে কত টাকা খরচ হলো। ও যে আজকে প্রশ্নটা করলো, হ্যাঁ ও কি সব জানে না, ও কি সব জানে না। প্রিন্স কাট আর মিস্টার কাট তো এটা ভাই ভাই, মিস্টার কাটে যা গেছে প্রিন্স কাটে তো তাই যাবে। প্রিন্স কাটে যে সার্ভিস গুলা জানো স্পেশাল যে হবে, মিস্টার কাটের আমার সেলুনের সাথে স্পেশাল করবেন? ইয়েস ইয়েস, এটা কোনো কথা। আচ্ছা তাহলে আমাদের সেই স্পেশাল সার্ভিসটা কি? স্পেশাল সার্ভিস তো স্পেশাল, আমি তোমাকে বলতে যাবো কেন? অবশ্যই বলতে হবে, যেহেতু আমার ক্লায়েন্ট আসবে তখন যা জানাবো তোমাকে জানাবো না, এটা আমার জানা দরকার। এখন যদি তারা জানায়, না শোনো, এখন যদি তারা জানায় ও পাবনা জায়গা আর মিস্টার কাউডিং গুলা লঞ্চ করবে, এটা কিন্তু আমার সাথে দুই নাম্বারই হলো। এটা কখনো দুই নাম্বার না, আপনারাই বলেন।